পাশে আমি আমি একটা জিনিস প্রায় বলি, আমি সরকারকে চ্যালেঞ্জ করি, বাংলাদেশ সরকারকে আমি চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশে কোনো বেকারত্ব থাকবে না, একমাত্র সলিউশন এটা আমার কাছে। আমি একেবারে চ্যালেঞ্জ করে করতে পারি, বাংলাদেশে কোনো বেকারত্ব থাকবে না যদি বাংলাদেশে যারা আছে ওইখানে ওয়েট করতেছে, যারা ওইখানে কাজের কোনো সুযোগ পাইতেছে না বা তৈরি করতে পারতেছে না বা যোগ্যতায় অভিজ্ঞতায় যে কোনোভাবে হোক করা পারতেছে না, ওদেরকে বিদেশে আসার সুযোগ করে দেওয়া হয়। আমাদের দেশে বিদেশে আসা নিয়ে আপনার বিজনেস করে। আপনি অন্যান্য দেশে দেখেন, পৃথিবী আমরা তো এখানে পৃথিবীর বিভিন্ন দেশের লোক এখানে থাকে, আমরা দেখি কাজ করি। আপনি আফ্রিকাতে দেখেন ওদের সামান সীমিত খরচে তারা আসে, তারপরে ইন্ডিয়া নেপাল থেকে ইন্ডিয়া থেকে এরা সীমিত খরচে আসে, শ্রীলঙ্কা থেকে আসে। কেউ কাউকে অগ্রিম টিকিট দেওয়া হয়, ওরা ওই টিকিট দিয়ে আসে, আর কেউ এইরকম টাকা দিয়ে আসে, 1-2 মাস, সর্বোচ্চ 3 মাস স্যালারি পাইলে ওদের ওই টাকা উঠা যায়, আর আমাদের 2-3 বছর লাগে। তাই আমাদের এখানে বিদেশ নিয়ে বিজনেস করা হয়। সরকার যদি এরকম করে এবং সংশ্লিষ্ট মহল যারা এর সাথে জড়িত, তারা যদি এরকম মানে কোনো সিস্টেম করে দিয়ে দিতে পারে যে নামমাত্র মূল্যে কিংবা সীমিত টাকায় আমরা লোক বিদেশে পাঠাবো, তাহলে বাংলাদেশে বেকারত্ব থাকবে। এটা আমি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ সরকারের কাছে, এমনকি সংশ্লিষ্ট মহল কাছে, এর চেয়ে ভালো সলিউশন আমার দেখাতে আর নাই। এই যে দেখো, বেকারত্ব থাকবেই না, আপনি শুধু বিদেশে আসতে সুযোগ করে দেন সীমিত টাকায়। এই যে এখন যেমন তোমার মালয়েশিয়া বলে যে 80,000 টাকা আসবে, তারপরে সৌদি আরব এরকম, তারপরে এখন আবার তোমার এই যে ইয়েতে এই ইউরোপে রাশিয়া দিছে যে 65,000 টাকা যাবে। বাস্তবে যদি এটা সম্ভব হইতো তাহলে কি হইতো তোমার? আপনি হয়তো জানেন যে 80,000 টাকা আছে আমার মুখে, ধরেন এই যে একটা কথা আছে না যে ডাকাতি করে বলে যে একটা হাসি দাও না হলে তারে মেরে ফেলবো, এরকম আর কি বলে 80,000 টাকা। কিন্তু আপনি জানেন প্রত্যেকটা সিন্ডিকেটে 80,000-এর ডবল সিন্ডিকেটে দিতে হয়, শুধু সিন্ডিকেটে দিতে হয় 80,000-এর ডবল, যারা ভিসা গুলা ওইখান ওইভাবে মানে ইম্পোর্ট করতেছে। আমি জানি না কত দিতে হয়, সিন্ডিকেটে এরকম খায়। তো বলে 80,000, মানে 3-4 লাখ টাকা নেওয়ার পরে এখানে বলে এই তোমার ব্যাপার, এখানে বলবো এয়ারপোর্টে কেউ জিজ্ঞাসা করলে কিংবা তোমার ওই এমপ্লয়ার জিজ্ঞাসা করলে বলবো 80,000 টাকা দিয়ে আসছে আমি, আর বেশি না। বেশি যদি বলো তোমার ক্ষতি হবে, ঠিক আছে? তো আমরা বাধ্য হয়ে ভয়ে আতঙ্কে এমনকি এক ক্ষতি হবে, কি ক্ষতি হবে, এটা আমাদের ব্ল্যাকমেইলের মতো। আচ্ছা, এর ক্ষতি বলতে কি, ক্ষতির থেকে আতঙ্ক এবং ভয়টা বেশি। আমি যদি কোনোভাবে বিদেশে না আসতে পারি এতগুলো টাকা দেওয়ার পরে, টাকা তো অলরেডি আমার কাছে চলে গেছে, চলে গেছে, আমি এটা নিতে হবে না বললাম তো, এই যে একটা যদি না যেতে পারি তাহলে আমার কি হবে, এই একটা আতঙ্ক, এই একটা ভয়, এই একটা মানে এই সিস্টেমটা অনেক আগে থেকে চলে আসছে আর কি, ব্যাপারটা এরকম। আচ্ছা, আসলে 80,000 টাকা কেন, 80,000 মানে এর চেয়ে অনেক টাকা, মানে কোম্পানি এখান থেকে টিকিট দেয় যারা বিজনেস করে, তাদের তো ব্যবসা আছে, তারা লাখ লাখ টাকা ইনভেস্ট করে, তারা একটা রিক্রুটিং এজেন্সি লাইসেন্স কিনে, কিনার পরে ওরা বিজনেস করে, তাদের বিজনেস তো করার দরকার পড়বে। কেন, তার মানে এই না যে আকাশে মা একটা ভিসার দাম 4 লাখ টাকা নেয়, 3.5 লাখ টাকা নেয়, কিন্তু যারা এখানে আসে এরা তো মানে বাধ্য হয়ে আসে। অনেকে মনে করে যে বিদেশে মনে হয় গেলেই টাকা পড়ে যায়, হয়তো বা আমি এটা মনে করতাম, আসার পরে বুঝলাম যে আমি এখান থেকে, এটা একটা খাঁচা, আসবেন আপনি এখান থেকে বেরোতে পারবেন না। আচ্ছা, বাংলাদেশ এখানে সুবিধা এতটুকু ভিডিও কলে আপনি কারো সাথে বা ফোনে যোগাযোগ করতে পারছেন, কিন্তু আপনি এখান থেকে যেতে পারবেন না, এটা একটা খাঁচার মতো, এটা ওয়ান ওয়ে রুট, আপনি চাইলেও যেতে পারবেন না। এটা এরকম একটা অবস্থা, আপনি তো তো প্রায়ই আসেন বিদেশে দেখেন, আমরা আলহামদুলিল্লাহ একটু ভালো আছি, কিন্তু না অনেক লোকে সুপারভাইজার হয়েছে, 40-45 জন তোমার আন্ডারে আছে, অবশ্যই ভালো, কিন্তু যারা মানবিক জীবন ইয়ে করতেছে, হ্যাঁ তো মানবিক জীবন অনেকে অতিবাহিত করতেছে, লেবার কাজ করতেছে, এদের কি অবস্থা? 6 মাস 7 মাস অনেকে বেতন পায় না, তার জন্য অনেক সমস্যা। শুধু আমাদের দেশে না, অনেক দেশে এরকম অবস্থা আছে আর কি। তো এক কথা একটাই, যদি সংশ্লিষ্ট মহল এই ব্যাপারে যদি একটু গভর্নমেন্টকে তোমার কিছু বলার আছে, গভর্নমেন্টকে তো আমার মানে ওই বাংলাদেশ গভর্নমেন্ট থাকবে, যদি আপনারা বাংলাদেশে যেহেতু এখনো বেকারের সংখ্যা আছে, এখনো আমাদের ক্রাইসিস আছে, বট আমরা এতটা আহামরি ওই রকম কিছু হয়ে যায় না, আমাদের সম্পদ সীমিত বাংলাদেশে, তো আমাদের উচিত দক্ষ শ্রমিক বাইরে পাঠানো, এবং কি দক্ষ হোক আর অদক্ষ হোক, অদক্ষ হইলেও কোনো অসুবিধা নেই, এখানে আসার পরে দক্ষ হবে কাজ করতে করতে। সরকারের উচিত শুধু এরকম একটা রাস্তা তৈরি করে দেওয়া, যেন মানুষ সহজে সহজলভ্য এবং
মানে সীমিত খরচে যেন বিদেশে আসতে পারে, সেটা যে কোনো দেশে আচ্ছা বৈধভাবে আসতে পারে, তাইলে আমাদের দেশে কোনো না কোনো ভাবে টাকা ঢুকবেই, এটাই একমাত্র রাস্তা। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন ভাই, আমার ডিউটি থ্যাংক ইউ সময় হয়ে হৃদয়, যাচ্ছে, আমি তোমার ডিউটি শেষ করে মূল্যবান সময় কাজের সময় নষ্ট করলাম আমি ডিউটি সময় তোমার শেষ করে কারণে, আরো অনেক রেমিটেন্স যোদ্ধা যারা বিদেশ আসবে এরা উপকৃত হবে এবং অ্যাকচুয়াল জিনিসটা ওরা উপলব্ধি করবে যে অ্যাকচুয়াল ফ্যাক্টটা কোথায়। বাংলাদেশে যারা স্বপ্ন দেখে বিদেশ আসবে এবং অনেক ধরনের অনেক লোক প্রতারিত হয় অনেকভাবে, হওয়া যাবে না সেটাই। হ্যাঁ, তো অনেকে উপকৃত হবে। থ্যাংক ইউ তোমাকে।